উজার আলাইহিসসালাম বললেন তোমার মাকে যে বলো যে বাসর ঘরে আমি এইটা তার হাদিয়া দিছিলাম। ওমা নতুন করে এক ফেতনা চালু হইল রে মা, তোমার স্বামী বলে আয় পড়ছে। উজাইর নবীর বউ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার স্বামী মরে গেছে 100 বছর আগে, এবার তুই কি কস? কয় মা আমার আব্বা জীবিত হয়ে আইছে, দেহ তো মা এইগুলো এগুলো লেখা দিছে, এগুলো বলো তুমি ছাড়া কেউ বুঝবে না। উজাইর নবীর বিবি তাকায় দেখে এই কথা তো আমার স্বামী ছাড়া আর কেউ জানে না। জোরে 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 জোরে। উজাইর নবীর বয়স ছিল মাত্র 25 বছর, আমার বয়স ছিল 19 বছর। এই 19 বছরের মেয়ে ছিলাম আমি, এই 19 বছর বয়সে আমার এইটা এইটা কইছিল থুতুতে হাত দিয়া, আমার গালের মধ্যে ফু দিছিল উজাইর নবী আল্লাহর কালাম পইরা। এটা তো দুনিয়ার কেউ জানে না বাসর ঘরে কথা স্বামী ছাড়া। উজাইর রে, এ বাবা আব্দুর রহমান রে, তোর বাবার লগে বেয়াদবি করিস না, এটা তো সত্যিকারের বাবা। পোলার বয়স 110, বাবার বয়স 100, আমার আল্লাহ পারে কি পারে না? একটু জোরে জোরে কন্যা বাজান রে, বাবার বয়স 50, পোলার বয়স 110, আল্লাহ পারে কি পারে না? হুসাইন নবী 50 বছর বয়সে খেলা শুরু হয়ে গেল, ও বাজার 110 বছরের পোলাকে এখন আব্বা বলে ডাকে। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষটা আমি মাওলা সবই পারি, আমার এই জগতে যেথায় যাবে ভালো থাকবে শুকুর করিবে। বাজান রে 100 বছর উজাইর আলাইহিসসালাম মৃত্যু হয়ে গেছে, যখন আল্লাহ আকবার, উজাইর নবীর পানির যে বাজান যেই ভাণ্ড ছিল ডিব্বা ছিল পানি এখনো পর্যন্ত রইছে। কিন্তু আমার আল্লাহ কেমনে উজাইর নবীরে বুঝাবে যে 100 বছর তুই মৃত্যু হইয়াছিলি? ও বাজান উজাইর তো মৃত্যু জান দেওয়ার পরে দেখে তার সঙ্গী সাথীরা সবাই মৃত্যু। বাজান রে ওখানে কেউ নাই, একা একা উজাইর নবী মরুভূমিতে শুয়ে রয়েছে। উজাইর নবীর থেকে একটু দূরে তাকায় দেখে বড় বড় অট্টালিকা দেখা যায়, উপরের দিকে তাকায় বলে এই বিল্ডিং গুলো কখন হইল? আমার আল্লাহ ওহি দিয়া কয় উজাইর রে তুই কি জানোস রে উজাইর, আমি তোরে ঘুমের ভিতরে তোর মৃত্যু দিয়ে দিছিলাম। উজাইর নবী কয় আমার জামা তো ঠিক আছে, আমার পায়জামা ঠিক আছে, আমার পানির ডিব্বাও তো ঠিক আছে, ও উজাইর তোর গাদা কই? আল্লাহ গাদা তো দেখি না, গাদার দিকে তাকায় দেখ, দেখে গাদার হাড্ডি পর্যন্ত বালুতে খাইয়া ফেলছে। জোরে 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 জোরে, গাদা পর্যন্ত বালিতে একবারে খেয়ে ফেলছে, রেজা রেজা হয়ে গেছে। এ উজাইর রে পয়গম্বরদের বডি বাতাস পানি আগুনের জন্য হারাম রে উজাইর, আমি এই জন্য তোর লাশটা অক্ষত অবস্থায় রাখছি 100 বছর, তোর পানিটাও আমি রাখছি তোরে পরীক্ষা করাবার লাইগা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আমি যে সর্বময় ক্ষমতার মালিক রে উজাইর, এবার তার প্রমাণ হয়ে যাবে। উজাইরের ভিতরে এখন একটু খটকা, আমার গাদা কই দেখে হাড্ডি মাড্ডি কিছুই নাই। আমার আল্লাহ বলে উজাইর রে তোর হাড্ডি ঠিক আছে, তোর গাদার হাড্ডি ঠিক নাই, তবে তোর গাদারে ডাক দে। আল্লাহ তাহলে আমি জামু কেমনে, বাড়িতে জামু কেমনে, আমার গাদা নাই মরুভূমি এলাকায়, একটা গাদার ব্যবস্থা করে দাও। উজাইর নতুন কোনো গাদা লাগবে না, তোর গাদা রে ডাক দে, ডাক দেতে দেরি আছে রে উজাইর, আমি আল্লাহ তোর গাদারে জীবিত করতে দেরি করুন না। স্পষ্ট কোরআন শরীফের আয়াত উলামা ইকরাম জানে, আমি তো হাফেজ না। স্পষ্ট কোরআনের আয়াত বাজান রে, উজাইর নবী ডাক দিলেন আমার গাদা জীবিত হকুম বিজনিল্লাহ, মাত্র বাজান হাড্ডি গুলা জোড়া লাগতাছে, গোস্ত গুলা জোড়া লাগতাছে, চামড়া গুলা জোড়া লাগতাছে, মুখের দাঁত গুলা জোড়া লাগতাছে, মাত্র কয়েক মিনিটের ভিতরে আস্তা গাদা উজাইর নবীর কাছে দাঁড়ায় গেছে। উজাইর সিজদায় পড়ে বলে মালিক তোমার কুদরতেই জগতে কেহই জানে না, তুমি আমার প্রতিপালক আমায় ভুইল না।
অন্যায় করছি ক্ষমা করে আমায় দিবানা। এই আল্লাহু আকবার বলো, তোমার বান্দা কাঁদিতাছে একবার তাকাও না। উজাইর নবী সিজদায় বসে কান্দার বলে, উজাইর লা তাকনা তুমি রহমাতিল্লাহ, উজাইর আমি তোর পরে রাগ করি নাই, তুই এত কান্দোস করে উজাইর, তোর দিয়া সারা দুনিয়ার জালিমদেরকে বুঝাই দিব আমি আল্লাহ সব বাড়ি রে উজাইর, আমি তোরে 100 বছর মৃত্যু থেকে জীবিত করছি, তোর গাদাকে আমি জীবিত করছি রে উজাইর, তুই মনে রাখ রে উজাইর, আমি যে তোরে 100 বছর পরে জীবিত করলাম, তোর গাদাকে যদি 100 বছর পরে হাড্ডি মাংস এক জায়গায় করে জোড়া দিয়ে জীবিত করতে পারি, ওই আল্লাহ কি কোটি 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 বিলিয়ন কোটি বছর পরে আব্দুর রহিমের হাড্ডি আব্দুল করিমের সাথে লাগবে না, আব্দুল জব্বারের হাড্ডি আব্দুল রব্বারের সাথে রাখবে না, যার যার হাড্ডি যেখানেই থাকুক না কাল রোজায়ের আমি হাড্ডি জোড়া দিয়ে তার কেয়ামতের মাটি উঠায় ফেলব। আল্লাহ আল্লাহ, তাহলে আমি বাইতে যামু, যুদ্ধ মধ্যে কি শেষ? আরে উজায়ের তোর যুদ্ধ লাগে নাই, আমি আল্লাহ তোর পরিবর্তে আর একজন রে দিয়া যুদ্ধ করাইয়া বক্তে না সরে শেষ করে দিছি। এই বিল্ডিং গুলো আগে ছেলে উজায়ের কয় না, 100 বছরের ভিতর দেখ শহর হয়ে গেছে তোর এইটা। আল্লাহ বাইতে যাই যা, তা পোলারে রাইখে গেছিল কত ভুলে গেছো গা, কত 10। আর মনে রাখবেন যেই অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন কিয়ামতের মাঠে ওই অবস্থায় উঠবেন, এইটা তার প্রমাণ উজায়রা নবীর দ্বারা। 100 বছর বয়সে উজাইরের একটা দাড়ি, উসাইর সালাম যখন মরে তখন 50 বছর বয়স তার, পোলা 50 বছর যদি হয় তাহলে পোলায় 40 বছর ছোট না, কিন্তু উজাইর আলাইহিস সালাম যখন বাইতে গেছে হ্যাঁ দাড়ি তো একটা অভাগে নাই, হে যুবক আস্থা যুবক, আর পোলা 110 বছর। বাড়ির সামনে যাই জিগায় উজাইর নবীর বাড়ি কোনডা, কে মগা আইছে কইতে, উজাইর নবী মরে গেছে আরো 100 বছর আগে আমার আব্বা মারহাবা কর, বক্তেন আসার বাচ্চার সাথে যুদ্ধ করতে যে আমার আব্বা শহীদ হয়ে গেছে, হ্যাঁ এই খবর লয়েছে 100 বছর পরে, কয় আমি যে উজাইর তোমার বিশ্বাস হয় না, চুপ এ লাঠি আন, ও আমার মার ইজ্জত নষ্ট করার লেগেছে, এখন বেটা বিপদে পড়ছে নি, দাড়ি ছাড়া মরবেন কিয়ামতের মাঠে চান্দু ভাই ওইভাবে উঠবেন, কি ভাবেন আপনি? উজাইর নবীর দ্বারা প্রমাণ, হে যে এমনি মরছিল 100 বছর পরে ওই সুরাতি উঠছে, একটা দাড়ি কাঁচাও নাই, একটা দাড়ি পাকেও নাই, চেহারাও নষ্ট হয় নাই, টকবুকে যুবক, আর উজাইর নবীর পোলা চামড়া দোদরা দিয়া হাতের চামড়া ঝুলে পড়ছে এই পাঞ্জাবির মতো, হ্যাঁ হে তার বাপ হয় কেমনে, আল্লাহ সব পারে কি পারে না, জোরে 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 পারে কি পারে না, উনি এখনো আছে তো, এটা আবার ভুলে যায় না, দোকানের ক্যাশ বাক্সে বইসা আর অফিসের চেয়ারে বইয়া এটা ভুলে যায় না, এইগুলা কোরআনের কথা, আমার দিক তাকান, উজাইর আলাইহিস সালাম যায় পোলারে কয় সত্য করে আল্লাহর কসম করে কইছি আমি তোমার বাপ, তার খাদেমরে কয় লাডিয়ান আটনাম বা লাডিয়ান, হে বেড়াই তুই আমার বাপ আস কেমনে, আমার বাপ মারা গেছে কত আগে, কয় কসম করে কয় আল্লাহর কসম আল্লাহ সব পারে, কয় আল্লাহ সব পারে তোর দ্বারা পারে না, বাহ উজাইর আলাইহিস সালাম বিপদে পড়ে কয় শোনো 110-15 বছরে কোনো মানুষ তোমাকে এলাকায় আছে, কয় আছে একটা বুড়ি আছে, কয় চল সেখানে যাই, উজাইর নবী সেখানে যায় কয় বুড়ি মা আমি নবী উজাইর তুমি তো আমার উম্মত আছিলা, সুবহানাল্লাহ কইলেন না, বুড়ি নেটওয়ার্কে খোসা দিয়ে দেখে ঠিকই উজাইরের চেহারা, বুড়ি পরে ফেরেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا الله জীবিতরে মৃত্যু করতে পারে মৃত্যুরে জীবিত করতে পারে আমি বিশ্বাস করছি আপনি উজায়ের কিন্তু আমার একটা প্রশ্ন এখানে আপনি তো মুসা নবীর পরে আপনার পরে তো নতুন শরিয়াত আসে নাই আপনি মুসা নবীর যে তাওরাত কিতাব ছিল ওইটা আপনার পরে ছিল ওইটা সুলাইমান নবীর পরে ছিল আপনি একটা কথা কন তো আপনি কি আমার একটু শুনান তো তাওরাত কিতাব থেকে মুখস্থ
উযর আলাইহিসসালাম দাঁড়ায়া তাওরাত কিতাব তেলাওয়াত শুরু করে দিলেন। একাধারে শুনানের পরে বুড়িমা দৌড়ে এসে কয়, আব্দুর রহমান রে, এইটা তোর বাবা উযায়ের। আব্দুর রহমানকে আমি এখনো বিশ্বাস করি না। তাহলে কি করলে বিশ্বাস করবে? আমার মা যদি মাইনে নাই তলে, আমার মা এখনো বেঁচে আছে, আমার মায়ের বয়স অনেক, তাহলে কোন কথা কইলে তোর মা বিশ্বাস করব? তাহলে উযর আলাইহিসসালাম বললেন, তোমার মাকে যে বলো যে বাসর ঘরে আমি এইটা তারা হাদিয়া দিছিলাম। ও মা, নতুন করে এক ফেতনা চালু হইলে রে মা, তোমার স্বামী বলে আয় পড়ছে। উযায়ের নবীর বউ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, 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 আমার স্বামী মরে গেছে 100 বছর আগে, এবার তুই কি কস? কয় আমার আব্বা জীবিত হয়ে আইছে, দেহ তো মা এইগুলো এগুলো লেখা দিছে, এগুলো বলো তুমি ছাড়া কেউ বুঝবে না। উযায়ের নবীর বিবি তাকায় দেখে, এই কথা তো আমার স্বামী ছাড়া আর কেউ জানে না। জোরে 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 জোরে। উযায়ের নবীর বয়স ছিল মাত্র 25 বছর, আমার বয়স ছিল 19 বছর। এই 19 বছরের মেয়ে ছিলাম আমি। এই 19 বছর বয়সে আমার এইটা এইটা কইছিল থুতুতে হাত দিয়া, আমার গালের মধ্যে ফু দিছিল উযায়ের নবী আল্লাহর কালাম পইরা। এটা তো দুনিয়ার কেউ জানে না বাসর ঘরে কথা স্বামী ছাড়া। উযায়ের রে, এ বাবা আব্দুর রহমান রে, তোর বাবার লগে বেয়াদবি করিস না, এটা তো সত্যিকারের বাবা। পোলার বয়স 110, বাবার বয়স 100। আমার আল্লাহ পারে কি পারে না? একটু জোরে জোরে কন্যা বাজান রে, বাপার বয়স 50, পোলার বয়স 110, আল্লাহ পারে কি পারে না? উযায়ের নবী 50 বছর বয়সে খেলা শুরু হয়ে গেল। ও বাজার, 110 বছরের পোলাকে এখন আব্বা বলে ডাকে? আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষটা আমি মাওলা সবই পারি, আমার এই জগতে যেথায় যাবে ভালো থাকবে শুকুর করিবে। বলেন আলহামদুলিল্লাহ।